হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে হচ্ছে সেই ফাইনালি সেই দিনটা খুশির মুহূর্ত তো এই দিনটার অপেক্ষাতে এত কিছু কেনাকাটি করা তো কত আয়োজন তাই না বলো আর আমাদের মেয়েদের জীবনটাই এরকম মেয়ে আমাদের মানে পরের জন্যে মানুষ করা পরের বাড়ি দিতেই হবে এটাই আমাদের মেয়েদের জীবন মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না বাপের বাড়ি শ্বশুর বাড়ি তো তারপর ছেলে মেয়ে হলে তো কী আর করা যাবে বলো সেটা করতেই হবে তো এই দেখো বন্ধুরা আজকে বোনের বিয়ে তোমরা তো অনেকেই জানো যারা আমার ভিডিও রেগুলার দেখো প্রত্যেক দিন তো এই দেখো এটাকে কি আকুটি নাকি বলে তো সেটাই হচ্ছে আর যে ডালা ধরেছে এটা হচ্ছে আমার মেজ আর মেজ বোনের মুখটা একেবারে শুকিয়ে গেছে তো উপোস করে আছে তো শুকিয়ে আছে আর ছোটো বোনেরও গিয়েছে তো তারপরে দেখো আকুটি হয়ে যাওয়ার পর এখানে ঠাকুর মশাই চলে এসেছে দেখতেই পাচ্ছ আর নানি মুখ হচ্ছে তো বিয়ে দিচ্ছে যিনি এটা হলেন আমার কাকা আমার ছোট কাকা বিয়ে দিচ্ছে তো দেখেছ তো আর এই দেখো এখানে উঠানে কি তো আলপনা সেভাবে দেওয়া নেই তার কারণ হচ্ছে পাতা আছে দেখে তো বোঝাই যাচ্ছে দেখছো তো সে কারণেই এরকম করে করা আছে আর দেখো বিয়ের এই জায়গাটা যতক্ষণ না বর আসবে ততক্ষণ এই জায়গাটা ফাঁকা ফাঁকায় লাগে তাই না বলো তো যাই হোক বন্ধুরা নানিমুখ হচ্ছে আর আমি কিন্তু যাইনি আমাকে ভিডিও করে করে পাঠাচ্ছে ভাইয়ের বউ পাঠাচ্ছে তো বোন তো এর আগে করে পাঠিয়েছিল যেহেতু আজকে তো বোনকে এখানে ওখানে মানে নানিমুখে লাগছে আকুটিতে লাগছে তো করতে পারছে না তো ভাইয়ের বউ পাঠাচ্ছে আর আমার ভাইয়ের বউ কিন্তু খুব ভালো একটা মেয়ে ওর মতন মেয়ে হয় না সত্যি তুলনা করা যায় না এতটা ভালো মেয়ে তো যাই হোক তো ভাইয়ের বউ করে করে পাঠাচ্ছে আর শুধু পাঠাচ্ছে না ভিডিও করে পাঠাচ্ছে না রীতিমতো আমাকে ভিডিও কল করে করেও কিন্তু প্রতিটা রীতি রেওয়াজ কিন্তু আমাকে দেখানোর চেষ্টা করছে বা দেখাচ্ছে সত্যি আমার ভাইয়ের বোর মানে গল্প আমি যতটুকুই করব কম পড়ে যাবে তো যাই হোক বন্ধুরা ফাইনালি এখন শুভ সন্ধ্যা সব এটা সন্ধ্যার সময় তো আমি এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর এই লুকটাই আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে শাড়িটা এটা তো বিয়েতে পরবো বলে নিয়েছিলাম আর এই দেখো রেডি হয়ে গেছি আমি আর একটু অন্য রকম করে শাড়িটা পরেছি বন্ধুরা তার কারণ বোনের বিয়ে বলে কথা আর বোনের বিয়েতে কিন্তু অনেক কিছু স্বপ্ন ছিল তো যাই হোক সেগুলো সব কিছু তো আর পূরণ হলো না তো যেতে না পারলে আর কি করে হবে আর যেতে পারিনি সেই কারণেই আমার মেজবনের উপর দিয়ে কিন্তু খুবই মানে একটা পরিশ্রম যাচ্ছে তার কারণ এটা ওটা করার শুকিয়ে থাকা কাকিমারা আছে করছে তো তারপরেও মেজো বোন তো একটু হলেও মানে ছোটাছুটি করতে হচ্ছে তাই না বলো কাকিমারা ওরা তো গিন্নি মানুষ ওরা ওদের কাজ করবে রান্না রান্নাবান্নার দিকে খেতে দেওয়া ওগুলো করছে তো যাই হোক সব রকমই করছে আর আমাদের বাড়িতে কিন্তু পারিবারিক প্রচুর মিল সেটা আশা করা যায় তোমরা আমার ভিডিওতে দেখেছো তো যাই হোক বন্ধুরা আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর একটু সাজুগুজু বেশি করে ফেলেছি বন্ধুরা এরকম সাজুগুজু অবস্থায় আমাকে কিন্তু কোনো ভিডিওতে দেখো আর এই দেখো আমার মেয়ের ফাইনাল লুক তো দেখতেই পাচ্ছ আমার মেয়েকে কিন্তু একদম সুন্দর একটা পরির মতো লাগছে আমার মেয়ে বলে বলছি না বন্ধুরা তো কত সুন্দর লাগছে দেখো পুরো চেহারাটাই মনে হচ্ছে বদলে গেছে আর মেয়ে চুলে গাঁজরা দেয়নি যেহেতু লেহেঙ্গা পরেছে আর লেহেঙ্গা পরলে কিন্তু গাঁজরা দিলে ভালো লাগে না তো সেই কারণে মেয়েকে একটা চন্দ্রমল্লিকা দিয়ে দিয়েছি তো মেয়ে আমাকে বলছিল মা তুমি গোলাপ দাও তো আমি গাঁজরা দিয়েছি গাঁজরা দেওয়ার পরে তোমরা তো দেখলে আমিও একটা চন্দ্রমল্লিকা দিয়ে দিলাম তো মা মেয়েতে সেম সেম যদি তোমরা কমেন্টে বলো তো যেন খারাপ কমেন্ট করো না তো তারপরে দেখো মেয়ে কি হয়েছে বডি স্প্রে দিতে ভুলে গেছে তো বলছে মা আমি বডি স্প্রে দিই আমার বাবু দিয়ে নে তো তারপরে দেখো আমাকেও দিতে আসছিল। আমি বললাম বাবু আমি দেব না পরে দিচ্ছি ক্যামেরায় পড়বে তো যাই হোক গাড়ি চলে এসেছে আর গাড়িতে উঠে পড়লাম তারপরে যেতে আমরা গাড়িতে অনেকখানা চলেও গেছি বন্ধুরা গাড়ি চলে এসেছিল তো ঝটপট আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো রাতের অন্ধকার রাস্তায় বুঝতেই পারছো রাস্তায় তো লাইট নেই তো সেই কারণেই উঠে পড়েছিলাম আর তোমাদেরকে দেখায়নি তারপরে এটা বাড়ির মানে অনেকটাই আমাদের বাপের বাড়ির অনেকটা কাছাকাছি আমরা চলে গেছি আর মানে আর শেষ হচ্ছে না আমার মনের মধ্যে মনে হচ্ছে যে কতক্ষণে পৌঁছাবো আর মেয়ে তো মানে এত এক্সাইটেড কি বলবো মা কখন পৌঁছাবো আমরা কখন পৌঁছাবো আর বাড়ি থেকে বারবার ফোনও করছে তো সেই কারণের জন্য এ দেখো আসা বলে একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম গাড়িতে হাওয়া দিচ্ছিল তো সেই কারণে নেমে একটু ফটো শ্যুট করে নিলাম একটু ভিডিও শ্যুট করে নিলাম তারপরে আমরা চলে আসলাম ফাইনালি এই দেখো আমি সেসমেস এসে পৌঁছালাম আমাদের বাড়িতে আর এটাই হলো আমার বাড়ি তো যাই হোক চলে এসেছি আর আমি এসে মানে এতটা খুশি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে আমি এসেছি শেষমেশ মানে আমার আসার কোনো আমার আসার কোনো ঠিক ঠিকানাই ছিল না যে আসতে পারবো কি না যেহেতু মেয়ের পরীক্ষা চলছে তো যাই হোক আমি চলে আসলাম আর এসে এ দেখো এটা হচ্ছে তলাটা। তো প্যান্ডেলটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর করেছে বাড়ির সামনে গেটটাও সুন্দর করেছে তো আর প্যান মানে ছাদনাতলাটা এটাও ভালো করেছে তো ফুলের গেট করেছে সব জায়গাতে মানে গোলাপ টোলাপ দিয়ে করেছে এখানেও করে দিয়েছে তো তারপরে এই দেখো এখানে মানে আমি এদিক ওদিক দেখছিলাম আর এই যে ফাইনালি আমি চলে এসেছি আমাদের মানে বাড়িতে ঘরের দিকে আর কি তো এখানে আমার পিসি ছিল পিসির ডাক ছিল তো এবার পিসির সঙ্গে যদি আমি কথা না বলি পিসি ভাববে হয়তো আমি অহংকার করে কথা বললাম না তো তারপরে আমি পিসির সঙ্গে কথা বলে আবার চলে আসলাম এই দেখো ঘরে আর ঘরে এসে আমি একটু আমার বোনেদের একটু একটু করে শাড়ি পরিয়ে দিলাম মানে একটু একটু করে আর কি মানে একটু শাড়ি পরিয়ে দিলাম তো সাজা হয়নি সেই কারণের জন্য আর টাড়ি পরিয়ে দিয়ে তারপর এই যে এখানে দেখো আমার বোন ফাইনালি সেজে মানে বসে পড়েছে সিংহাসনে আর কত সুন্দর লাগছে সত্যি সেই ছোট্ট চুমকি আজকে এত বড় হয়ে গেছে আমার ভাবতেও অবাক লাগছে বন্ধুরা আর ভয়েস দিতে ভয়েস ওভার দিতে গিয়ে আমার মানে গলাটা কেঁপে যাচ্ছে যে আমি মানে গেলাম ঠিকই কিছুক্ষণের জন্য কিন্তু থাকতে পেলাম না তো সেজন্য একটু তো খারাপ লাগছে আর আমার গলার ভয়েস শুনে একটু হলেও বুঝতে পারছো তো জিজ্ঞাসা করছিলো মাকে জিজ্ঞাসা করছে কেমন লাগছে আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে ভালো লাগছে আর সত্যিই আমার বোনকে খুব সুন্দর লাগছে বন্ধুরা আর এই জায়গাটাও বেশ সুন্দর করে ফুলটুল দিয়ে সাজিয়ে দিয়েছে তো কথা বলছিল আর বোনের জুয়েলারি টুয়েলারি তোমাদের তো আগে দেখিয়েছিলাম তো ভালো লাগছে আর আমি যে এতটা খুশি হয়েছি কি বলবো যে ফাইনালি যেতে পেরেছি আর এই দেখো এখানে আমার মামিমা বসে আছে তো মামিমা বসে আছে এখানে চুপচাপ তো মামিমার সঙ্গে একটু কথা বললাম আর এখানে একটা কাকিমা আছে দাঁড়িয়ে তো তারপরে এ দেখো ঘরের দিকে ঢুকে পড়লাম এই যে বসে আছে এটা হলো আমার মাসির মেয়ে বড় মেয়ে বর্দি এটা আর শুয়ে ছিল যেটা উঠলো ওটা হলো ছর্দি বড় মাসির দুই মেয়ে আর এই যে যাদের আমি সাজাচ্ছিলাম এই যে বোনটা একে শাড়িটা পরিয়ে দিলাম ওটা হলো আমার মামার মেয়ে বোন আর এই যে আমার মেজ বোন তোমরা তো দেখলে মানে যখন আকুটি হচ্ছিল তখন ডালা ধরেছিল বোন আর বেচারার মুখটা একেবারে শুকিয়ে গেছে তো কি আর করা যাবে মানে আমাদের রীতি রেওয়াজ অনুযায়ী শুকিয়ে থাকতে হবে আর ওই যে আমার মেজো বোনের সামনে যে দাঁড়িয়ে আছে ওটা হলো মামার মেয়ে আর একটা মামার মেয়ে আর ওই মামার মেয়েটাও মুখে ফাউন্ডেশান লাগাচ্ছে ওই বোনটাও ফাউন্ডেশান লাগাচ্ছে আর এই যে এইখানে দাঁড়িয়ে মামা মেয়ের পাশে দাঁড়িয়ে আছে ওটা ওই মামিটারই মেয়ে আর এই যে আমার মা আমার মা কাপড়টা আলু থালু করেছিল আর আমার মায়ের অবস্থাটা দেখো মানে একটু হলেও মানুষটা ভেঙে পড়েছে কেন বলো তো একে মেয়েরা সব শ্বশুরবাড়ি চলে যাচ্ছে আর ও তো একা হয়ে গেল তাই না মানে বাড়িতে কাকিমারা আছে সবাই আছে কিন্তু তারপরেও কখন যেন মনে হচ্ছে যে একা একা থাকতে হবে আর এই দেখো এই জায়গাটা তোমাদেরকে যেটা বলছিলাম এই জায়গাটা এরকম করে ঠিক সাজিয়ে দিয়েছে আর বোন একটু উঠে ওই দিকে গেছে কে যেন ডাকলো তো সেই কারণেই গেল আর এই দেখো আমার বোনকে বললাম বোন তুই একটু বস এখানে তো একটু ফটো তুলি তোর তো সেই কারণে ফটো শ্যুট হচ্ছিল আর ভিডিও করছিলাম আর বোন দেখো মাথা ঘুরেছে মানে মাথা যন্ত্রণা করেছে সেই কারণের জন্য সামনেটা তেল লাগিয়ে নিয়েছে উপুস করে আছে তো আর এটা হলো কাকার ছেলে কাকার ছেলে তো হাসছিল আর এই যে যে ভাইয়ের বউর কথা বলছিলাম আমি এটা হলো সেই ভাইয়ের বউ তো এই ভাইয়ের বউ পূজা এর নাম তো এই ভাইয়ের বউ আমাকে ভিডিও করে করে পাঠাচ্ছে আর এই যে এটা একটা কাকার মেয়ে তো ওই ভাইয়ের বউ যে কালারের শাড়ি পরে আছে ওই কালারেরই পরে আছে তো এখানে ভিডিও শ্যুট ফটোশ্যুট সব রকমই চলছে তো এখানে বসলো দেখেছ বন্ধুরা মানে নামটা যেমন পূজা মা নামটাও খুব মিষ্টি আবার দেখতেও যেমন আর ব্যবহারও কিন্তু সত্যিই খুব ভালো আমার ভাইয়ের বউ তো নিজের ভাইয়ের বউ বলে বলছি না মানে প্রশংসাটা যতই করব কম পড়ে যাবে আর এই দেখো আমার সোনামা গিয়ে মাসির কাছে বসলো মাসির ফোনটা নিল আর বাড়ি থেকে গাঁজরা দিয়ে আসেনি তো কি হয়েছে ওর তো কমতি নাই তাই না বলো কেননা ওর তো মাসিরা আছে তো গাঁজরা নিয়ে এসেছিলো মাসি রেখে দিয়েছিল ও গেছে ওকে গাঁজরা দিয়ে দিয়েছে তারপর এই দেখো বোনের বিয়েতে জল সাজার বাসনা হয়েছে সেটা হলো ঝুমুর নাচ আর ঝুমুর নাচ দুপুরে পুরো গ্রাম ঘুরে এসেছে দুপুরে কি বৈকালের দিকে তো ঘুরে এসে আবার ছিল মানে অনেকটা সন্ধ্যার পরে অবধি ছিল কারণ আমরা গেলাম অনেকটা রাত হলে তখন কিন্তু ঝুমুর বাসনা ছিল তো যাই হোক এই দেখো তো ঝুমুর নৃত্য হচ্ছে খুব ভালো লাগে ঝুমুর বাসনা কিন্তু আমার কার কেমন লাগে জানি না তো কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও কার ভালো লাগে আর মাথায় যে ঘটগুলো নিয়ে আছে দেখো বন্ধুরা ঘটগুলো কিন্তু একটু নড়ছে না আর শাড়িগুলো হাঁটুর ওই পর্যন্ত পড়েছে পায়ে সাদা মোজা আর সাদা কেশ জুতো টাইপের পরে আছে কেশ জুতোই হবে হয়তো তো হলুদ শাড়ি লাল পাড় সবাই একই ধরনের খুব ভালো লাগছে কী আর বলবো নাচের কায়দা কাকে বলে দেখো এত সুন্দর নাচছে মানে ভাবা যায় না তো যাই হোক খুব আনন্দ লাগছিল আর যতটুকু সময় গিয়েছিলাম তো খুব আনন্দ এনজয় করেছি কারণ যদি থাকতে পারতাম বা আগে যেতাম তাহলে হয়তো বেশি ভালো লাগতো তাই না বলো কিন্তু সেটা যেখানে হয়নি মন খারাপ করে তো লাভ নেই কারণ মেয়ের পরীক্ষাটা তো আগে আর বিয়েতেও যাব না বলে যেতে পারলাম তো যাই হোক ভালোই লাগলো আর এই দেখো এই নাচটা কিন্তু আমার ভালো লাগছিল বেশ ভালো লাগছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর প্রচুর লোকজন ছিল আর ওই যে আমাকে কথা বলল ওটা হলো আমার মামা ছোট মামা ওই যে ছোট মেয়েটাকে দেখালাম মামার মেয়ে বললাম তো ওই মামার মেয়ে ওটা তো যাই হোক এরা নাচ করতে করতে একটু রেস্ট নিচ্ছিল রেস্ট নেওয়ার পরে আবার শুরু করেছে দেখো তো এদের কিন্তু নতুনত্ব কোনো গান নেই একই সেই কীরকম একটা বাজনা যেন বাজছে আর এরা কিন্তু আপন খেয়ালে নেচে যাচ্ছে তো যাই হোক তো যাদের যেরকমটা পেশা তাই না এদের কিন্তু এটাই পেশা আজকে এখানে করছে তো কালকে অন্য জায়গায় যাবে পরশু দিন আর জায়গায় যাবে তাই না বলো এদের তো এটাই ডিউটি যাদের যেটা কাজ সেটা করতেই হবে তো যাই হোক এখানে নাচ দেখতে দেখতে আমি তো খুব এক্সাইটেড ছিলাম আর মেয়ে তো বলছিল নাচবে তারপরে এই দেখো ফাইনালি আমার কাকিমারা নাচতে শুরু করেছে আর ওই যে আমার মেয়ে আর ওই দেখো আমার ছোট কাকার মেয়ে চলে এসেছিলো কাকিমার পায়ের কাছে তো সেই জন্য সরিয়ে দিয়ে চুমু খেলো আর আমার কাকিমারা এত সুন্দর নাচছিলো এরা কিন্তু ফার্স্ট প্রাইজ নিয়েই ছাড়বে মানে প্রথম পুরস্কার আমাদের বাড়িতেই আসবে আমার কাকিমারা এত সুন্দর নাচছে দেখেছো খুব ভালো লাগছিল মানে খুব খুশি তো আমাকে বলছিল নাচার কথা আর ওই যে ওইদিকে নাচছে ওটা একটা পিসিমণি তো ওটা আমার মেজো মেজো দাদুর মেয়ে আর কি তো নাচ ছিল খুব ভালো লাগছিল আর এরকম এনজয় আনন্দ কিন্তু বাড়িতে অনুষ্ঠান ছাড়া হয় না তাই না বলো তো আমিও একটু নাচ করে দিলাম কারণ কোনো দিন আমাকে তো ক্যামেরায় এরকম অবস্থায় দেখো নি আজকে প্রথম তো একটু হলেও নিজের কেমন যেন লাগছিলো তো তারপরও সবার সঙ্গে আনন্দ করতে তো বেশ ভালোই লাগে বলো কেনা চাই এরকম খুশি জীবন হাসি খুশি থাকতে আর আমার কাকিমারা দেখো কত সুন্দর কাকিমা পিসি এরা সবাই নাচছে দেখো খুব সুন্দর নাচছে আর এই যে এইটা আমার পিসি আমাকে বলছে যে আমাকে দে আমি ভিডিও করে দিই আর তুই নাচ তো আমি পিসিকে বললাম যে পিসি না আমি নাচবো না তো তোমরা নাচছো আমিও তো নাচছি এটাই তো নাচা হচ্ছে আবার কি তো তারপরে ফাইনালি এ দেখো প্যান্ডেলে খেতে আসলাম তো গাড়িওয়ালা বারবার সিগনাল দিচ্ছে তো বাড়ি যেতে হবে তারপরে খেতে বসে পড়লাম আর এই কাকারা জিজ্ঞাসা করছিল একটা দাদা হয় একটা কাকা হয় আর এদিকে বসেছিল আমার ওই ছোটো কাকা তোর জিজ্ঞাসা করছিল যে তুই ভিডিও করছিস তাহলে খাবো না তো যদি খাওয়া উঠে পড়ে আমি বললাম খাবার তো খেতে দেওয়ার মানে খাওয়ার জন্যই খেতে দিয়েছে তাই না তো প্যান্ডেলে বসেছি মানে তো খাবো তো খাও খেলে অসুবিধা নেই খাবা না কেন তো সেটাই বলছিলাম আর এরা গল্প করছিল কাকা আমি বলছিলাম কাকা আমি কিন্তু ভয়েসটা কাটবো না তোমার এইসব কথাগুলো কিন্তু ছেড়ে দেবো তো বলছিল হ্যাঁ ছেড়ে দিস তো কি আছে তো যাই হোক এই রকম করে যতটুকু ছিলাম আমি কিন্তু আনন্দ খুব এনজয় করেছি তো আনন্দ ফুর্তি সবই তো হলো এবারে মন খারাপ লাগছে যে এবার তো আমাকে বাড়ি চলে যেতে হবে কারণ বাড়ি না গেলে তো হবে না যেহেতু মেয়ে সকালে পরীক্ষা আছে তো সেই কারণের জন্যেই এবারে তাড়াতাড়ি হুটোপাটা আর খেতে খেতে মনে হচ্ছে যে বাড়ি চলে যেতে হবে আর আমি সোনুকে সেটাই বলছিলাম মানে আমার মেয়েকে যে বাবু বাড়ি যেতে হবে এবার তো বললো হ্যাঁ মা আবার পরে আসা হবে তো চলো যাই হোক কী করা যাবে এখানে খাবার খাচ্ছিলাম আর অনেকটা রাতও হয়ে গেছিলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হবে আবার নেক্সট একটা ভিডিও